পরবর্তী প্রশ্ন হচ্ছে হায়ের সময় সিয়ামের বিধান কি হায়েজের সময় সময় এক কথা আর আসা আসা আরেক কথা অনেকের আছে ধরেন এই টাইমটা তার হায়েজ আসে কোনো নারীর নির্ধারিত টাইম হয়ে গেছে মাসের এই টাইমে এটা কিন্তু হায়েজ না আসলে কিন্তু তার শ্রম পালন করা হচ্ছে মানে তার সম পালন করে যেতে হবে তাকে কারণ ফরজ তার রয়ে গেছে যেদিন হায়েজ আসবে সেদিন আর রক্ত বের হবে সেদিন থেকে তিনি আর সম পালন করতে পারবেন না তখন থেকে তার সম বন্ধ থাকবে সেটা পরে কাজা করতে হবে কিন্তু সলাৎ কাজা করতে হবে না কিন্তু সম কাজা করতে হবে আয়সারাদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করেছেন তার ছাত্রী যে উম্মা মা আমরা দেখতে পাচ্ছি মানুষ সম কাজা করে কিন্তু সলাৎ কাজা করে এটা কেন হলো আয়সারাদি আল বললেন তিনি আহারুর তিনি নানতি তুমি কি হারুরিয়া অর্থাৎ তুমি কি মাথা মোটা মানুষ যারা ইয়া করে এই হারু হারুরা এলাকায় বসে আছে খারেজিদের মতো তুমি তুমি ক্যাস করবে এখানে দিন হচ্ছে রসুল্লা সাল্লা অনুষ্ঠানের নাম আমাদের হতো এটা অর্থাৎ খায়েজ হতো রসল্লা আমাদেরকে সলাত আদায় করতে বলতেন না কিন্তু আমাদেরকে তিনি সম কাজা করতে বলতেন তো তিনি শিখিয়ে দিলেন এটাই যে সমের সময় সোম অর্থাৎ হায়জের সময় সম পালন করা যাবে না কিন্তু সোমটাকে পরবর্তীতে কাজা করে নিতে হবে সেটা একসাথেও করা যেতে পারে ভিন্ন ভিন্নভাবে যখন সুযোগ হয় অথবা যখন কম হয় যখন দিন ছোট থাকে তখন আদায় করতে পারবে কোনো সমস্যা নাই তার সে সুযোগ আছে দ্বিতীয় প্রশ্ন করেছেন এখানে যে ওষুধ খেয়ে কি মাসিক বন্ধ করে সিয়াম রাখা যাবে কি না ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে সিয়াম রাখা বিষয়টি আর আমরা দ্বিমত পোষণ করেছেন বিভিন্নভাবে একমত বলেছেন যে না যেহেতু এটা কোনো বিপজ্জনক দৃষ্টি না যে কোনো সময় সে এটা কাজা করতে পারে সুতরাং সেটা করবে না এটা তার স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে হ্যাঁ তা আরেক দল বলেছেন না যেহেতু সে সবার সাথে একসাথে রাখ তার সুবিধা এবং সেখানে পরবর্তীতে ভিন্নভাবে রাখা তার জন্য কষ্টকর সে যদি এটা করতে চায় তাহলে সে ভিন্ন খেয়ে যদি বন্ধ করে রাখে তার শ্রম হয়ে যাবে আমি এই দ্বিতীয় মতের পক্ষে যে অবশ্যই তার শ্রম পালন হয়ে যাবে কিন্তু এটা উত্তম নয় আমি বলি কেন কারণ আল্লাহ তালার এই প্রাকৃতিক যে এটা নারীর জন্য উপকারী জিনিস প্রাকৃতিক যে জিনিসটা দিয়েছেন তিনি রক্ত এটা নারীর উপকারী জিনিস কেন এইটা সে যে পবিত্র সে যে সুস্থ এটার প্রমাণ সে সুস্থ থাকলেই শুধুমাত্র এই রক্ত আসে আর সুস্থ না থাকলে এটা আসে না সুতরাং সে যে সুস্থ সন্তান ধারণের সক্ষম এটার প্রমাণ কোনো কারণ এটা বন্ধ করলে পরবর্তী নাও আসতে পারে এবং অনেকেই অনেক নারী আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা ওষুধ খেয়ে বিভিন্ন জিনিস খেয়ে একসময় তারা এটা বন্ধ করেছিলেন পরবর্তীতে সেটা আর স্বাভাবিক হয়নি এবং বিভিন্নভাবে এখন অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে এবং দশ দিন দেখ পনেরো দিন কেউ কেউ সারা বছরে থাকে অসুস্থতার মধ্যে এর কারণ কিন্তু এইভাবে ওষুধ খাওয়া সুতরাং এমন কোনো ওষুধ খাওয়া যাবে না এটা আমরা বলি যেখানে তার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যদি কোনো সে ডাক্তারের পরামর্শে এমন কোনো ওষুধ খেতে পারে যাতে ক্ষতি হবে না তাহলে তার সম পালন হয়ে যাবে হায়জের মধ্যে কোনো হায়াজের অবস্থা এয়া বন্ধ করে যদি সম পালন করে সম হয়ে যাবে কোনো সমস্যা নেই পরবর্তী পরবর্তীতে আর কিছু করতে হবে না আলহামদুলিল্লাহ